হ্যালো ফ্রেন্ডস অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েলিস্টের এস্টেট অভিক আজ আপনাদেরকে রাজারাট কাশীনাথপুরে জমি দেখাবো একদম পিচ রাস্তা এই যে পিচ রাস্তা দেখছেন এই পিচ রাস্তার ওপরেই তিন কাটা জমি আছে মাত্র সাত লাখ টাকা করে বার কাটা একদম নিউ টাউনের কাছে বৈদিক ভিলেজ এখান থেকে এক থেকে দেড় কিলোমিটার রাজারহাট থানা আর এখানকার এই এলাকাটা হচ্ছে কাশীনাথপুর এলাকা পোস্ট অফিসও কাশীনাথপুর একদম পাশেই আপনারা দুশো এগারো বি নাইনটি ওয়ান সি বাস রোডটাও পাবেন খুব ভালো জায়গায় এই তিন কাটা জমি আছে এই যে জমিটা দেখছেন এই তিন কাটাই জমি আছে মাত্র সাত লাখ টাকা করে পার কাটা টোটাল জমিটা শালি জমি আছে আপনারা চাইলে বাড়ি করে এখানে থাকতে পারবেন কোনো প্রবলেম নেই চওড়া রাস্তার ওপরেই এই জমিটা আছে আশেপাশে দেখুন বাগান বাড়ি অনেকগুলো হয়ে রয়েছে হচ্ছে ওখানে দেখুন একটা বাড়ি এখানে এই পাশে একটা ডাক্তারের বাড়ি আছে খুব ভালো জায়গা মোটামুটি সাত লাখ টাকা করে পার কাটা খুব ভালো চওড়া পিচ রাস্তার ওপরে আছে বাই ষোলো ফুট পিচ রাস্তার ওপরেই আপনাদেরকে আমি এই জমিটা দেখাচ্ছি আচ্ছা এখান থেকে রাজারহাট থানা কত দূর থানা সাত কিলোমিটার সাত কিলোমিটার আচ্ছা আর এই এলাকাটার নাম কি এটা কাশীনাথপুর গ্রামের নাম কাশীনাথপুর পোস্ট অফিস ও কাশীনাথপুর থানা রাজারা এটা উত্তর চব্বিশ পরগনার ভিতরে আচ্ছা এটা উত্তর চব্বিশ পরগনার ভেতরে আর এখান থেকে চীনা পার্কটা কত দূর চীনা হচ্ছে ওই ফরটিন কিলোমিটার অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ফরটিন কিলোমিটার আচ্ছা আর এখান থেকে যদি নিউ টাউন বলি কত দূর নিউ টাউন আপনার এখান থেকে ইকো স্পেস ছ কিলোমিটার ছ কিলোমিটার ইকো স্পেস মানে আর বিশ্ববাংলার যে মেন রাস্তা ওটা আরো তিন কিলোমিটার ধরে রাখুন তিন কিলোমিটার বিশ্ব বাংলার মেন রাস্তা ভিলেজ

আর এদিকে আপনি তিন কিলোমিটার ডিপিএস পেয়ে যাবেন নারায়ণী পেয়ে যাবেন যেটা নিউ টাউনে ঢুকে গেলেই তিন কিলোমিটার ভিতরে আর এখানে কেউ যদি বাড়ি করে থাকতে চায় থাকতে পারবে এখানে কাছাকাছি বাজার ঘাট সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে সব কিছু বাজার আছে ওদিকে কাশীনাথপুর কাশীনাথপুর বাজার আচ্ছা আর এই জমিটা দাম কিরকম বলছেন এটা মালিক রেখ আছে সাত লাখ সাত লাখ টাকা করে হয়তো কিছু নেগোসিয়েশন হতে পারে সাত লাখ টাকা করে পার কাটা মানে টোটাল তিন কাটা জমি আছে তো আচ্ছা এই জমিটাই তাই তো খুব ভালো পজিশানে মোটামুটি পিচ রাস্তার কাছে একদম ফার্স্ট ফন্ডে এই জমিটা আপনাদেরকে দেখালাম সাত লাখ টাকা করে পার কাটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আর ওই ধরনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো